আজকে আমি বানাবো চিড়ের পোলাও। এই যে এই চিড়েটা আমি নিয়েছি, এখানে 500 চিড়ে আছে। স্টপ। এই চিড়েটা একটু পাতলা, এই চিড়েটাই দিয়ে পোলাও খুব ভালো হয়। কিছু মোটা চিড়ে আছে, সেগুলোর মধ্যে ধুলে খুব নরম হয়ে যায় তাড়াতাড়ি আর জল ঝরতে চায় না, কিন্তু এই চিড়েটা দিয়ে করলে খুব সহজে নরম হয় না, ঝরঝরে থাকে। এই যে চিড়েটাকে ধুয়ে আমি একটা ঝাঁজরা থালার মধ্যে জল ঝরাতে দিয়ে দিলাম। প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো খানিকটা সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেলও করতে পারেন, কিন্তু এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। এবার আমি কাঠবাদামগুলোকে এখানে ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম। কাঠবাদামগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তেলে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ। এগুলো আমি হালকা করে ভেজে তুলে রাখবো। এবার আমি তেলে দিয়ে দেব কিছুটা গোটা জিরে, গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা ছোট তেজপাতা। মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি তেলের ওপর দিয়ে দেব কেটে রাখা গাজর। দিয়ে দেখলাম আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম ওর মধ্যে একটু দিয়ে দিলাম চিনি আর লবণ, দিয়ে আমি চিনিটাকে ভালো করে মাখিয়ে নেব। যে বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমি যে চিড়েটা ধুয়ে রেখেছিলাম এবার আমি সেটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ বাটার। আমি এর মধ্যে দিয়েছিলাম নুন, হলুদ, পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মানে ইচ্ছে মতো স্বাদ মতো দেবেন। আজকে আমার ঘরে গাজর ছাড়া কিছুই ছিল না, মানে বিনস, তারপরে মটরশুঁটি কিছুই ছিল না, ওই কারণে আমি শুধু গাজরটাই দিয়েছি। এবার আমি দিয়ে দেবো একটু ঘি। আচ্ছা, চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই যে চিড়ের পোলাও আমি নামিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফাইনাল লুক। তা সবাই কমেন্ট করে জানাবে প্লিজ যে কেমন হয়েছিল, আর তোমরা ট্রাই করে দেখো বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানাবে যে এইভাবে খেতে কীরকম লেগেছিল। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।